আমাদের দেশে আমাদের দাওয়াত হয়ে গেছে ফাদাইল ওয়া নওয়াফিল, ফরজ কেন যেন হারিয়ে গেছে। এই যে হারিয়ে গেছে এর জন্য দায়ী কিন্তু আমরা, আপনারা, আমরা না, আমরা হুজুররা না, আপনারা আমাদের ভক্তরা। এটা কেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে প্রথম হুকুম করলেন কি? একরা মানে পড়ো। আর আমরা আমাদের দেশের মানুষ সব শুনিয়ে চলতে চায়, পড়তে চায় না, ঠিক না? পড়া বিমুখ, পড়ারও আবার শোনারও আবার কোরআন কারিমে নিয়ম বলেছেন আল্লাহ তাআলা, শোনার সিস্টেমও আল্লাহ কোনো দিনই আমাদের বাদ দেননি, শুধু আমরা বেখেয়াল। আল্লাহ কোরআন কারিমে ভালো ইমানদার জান্নাতি মোমেনদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে শুনেই মানে না, কথার ভিতরে যেগুলো খুব ভালো কথা, সুন্দর কথা, সঠিক কথা, শুধু ওইগুলো মানে। কথা বুঝেননি? তাহলে মুমেনের ভিতরে মুমেনকে প্রথম পড়তে হবে এবং শুনতে হবে, তবে শুনেই লাভ মারা যাবে না। শুনে যাচাই করার মতো, ভালো মন্দ যাচাইয়ের মতো একটা যোগ্যতা মুমেনের অর্জন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা বলবেন, এটা সব জায়গায় বলে জানি না, চট্টগ্রামের লোকে বলেন কিনা, হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কি করব? আমি বিষয়টা বুঝি, আপনাদের সাথে শেয়ার করি, চট্টগ্রামের সিস্টেমটা বুঝি। চট্টগ্রামের মানুষ আপনারা পয়সাওয়ালা, বাজারে গেলেন, আমাদের দেশের নিয়ে আমি আপনাদের বাজারে যাইনি কখনো, মুরগির দোকান একসাথে অনেকগুলো থাকে, মাছের দোকান একসাথে অনেকগুলো থাকে, মনে করেন গরুর গোশতের দোকান একসাথে অনেকগুলো থাকে। এখন মনে করেন আপনি বাজারে গেলেন, প্রত্যেক দোকানদারই ডাকে, ভাই আসেন, স্যার আসেন, চাষা আসেন, আসেন আসেন, আমারটা ভালো আছে, আমারটা এরকম আছে, আপনাদের আছে নাকি? আছে। এখন আপনি কি করলেন? আপনি বললেন তাহলে প্রত্যেক দোকানদার আপনাকে এ বলছে আমারটা ভালো, এ বলছে আমারটা ভালো। আপনি কি করলেন? আপনি মন দিয়ে শোনেন, আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন, দোকানদাররা এক এক দোকানদার এক এক কথা বলে, বাজার আর কি করে করব, বাড়ি চলে যায়। এই রকম আপনারা ক্রেতা কেউ আছে নাকি চট্টগ্রামে? নেই। গুড, তাহলে আপনি কি করবেন? আমরা যেটা করি, আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটাই করেন, প্রথমে দোকান দেখি, পাঁচ দোকানের ভিতরে কোন দোকানদারটা অপেক্ষাকৃত নির্ভরযোগ্য, আমার আগের পরিচিত, অথবা দু পাঁচবার কিনেছি, না ঠকাবে না আশা করা যায়, এইরকম একটা দোকান দেখে ঢুকি, অথবা দাঁড়ি টাড়ি আছে, নামাজি মসজিদে দেখা হয়, কোনো না কোনো একটা যাচাই পদ্ধতিতে দশটা দোকানের ভিতরে একটা দোকান আমরা যাচাই করে ঢুকবো, ঠিক না? ঢুকলাম, ঢুকার পরে আমাদের দেশের কথা বলছি, আপনাদের দেশে কেমন জানি না, যখন দোকানদার, আপনি মনে করেন আলু কিনবেন, দোকানদার বড় একটা পাত্রে করে অনেক মানে 2 কেজি আলু যখন পাল্লার উপরে রাখে, আমাদের দেশের লোক যেটা করে, এই ভাই রাখো আমি আলু দেখে নেব, আপনারা করেন নাকি? আপনি আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, মাছ সব কিছু ওই দোকান চয়েস করার পরেও পণ্যও চয়েস করেন, করেন না? আপনি বাজারের থলেটা বাড়িতে রেখে বেগম সাহেবকে দিয়ে মসজিদে চলে গেলেন, মসজিদে যে আপনি আমল করছেন, একজন বলল হয়তো অজিবা করছেন অথবা জিকির করছেন, একজন বলল যে ভাই এটা তো হাদিসে নেই, নবী করেননি, এটা করা যাবে না। আরে ভাই, হুজুররা এক একটা এক এক কথা কয়, ওই বাদ দাও, যা করছো কর। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আপনার কাছে পুঁটি মাছ, আলু, টমেটো, পটল, কাঁচামরিচের চেয়ে ইমানের দাম বেশি বোঝা গেল না কম বোঝা গেল? ভাইরা, আল্লাহ তাআলার সাথে বিজনেসের সে সহজ নেই। আল্লাহ আপনার মনটা শুধু দেখতে চান, কত আবেগ, কত ভালোবাসা, কত আন্তরিকতা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন। আপনার কাছে আলুর দাম বেশি হলো পটলের দাম, পটল প্রতিটি পটল হাত দিয়ে বেছে নিলেন, দোকান বাঁচলেন, পণ্য বাঁচলেন, মাছ বেছে নিলেন, আর ইমান জান্নাত কিনার সময় আপনি বাছাই না করে যা বলল পাল্লা ধরে ঢেলে দিল নিয়ে চলে আসলেন, বোঝা গেল আপনি আল্লাহর জান্নাতের কোনো দাম দেন না। আপনি যখন দাম দেবেন, ভুল হলেও আপনি জান্নাত পাবেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ আমি আমার সাধ্যমতো বাছাই করে ভালো মাছ কেনার চেষ্টা করেছি, ভালো ঈমান, ভালো সহি আমল কেনার চেষ্টা করেছি। তো ভাইরা, মাছ কিনে যদি ঠগি,
আমাদের জীবনে কত বাজার করব, কখনো মাছ কিনে ঠকব, কখনো জমি কিনে ঠকব, ঠকি না? এতে কি হয়? কিছুই হয় না। একদিন ঠকলে আর একদিন কভার করা যায়, ঠিক না? দুনিয়ার সামান্য ঠকার জন্য এত যাচাই করলাম, আর যে ইমান কিনতে ঠকে গেলে, যে আমল কিনতে ঠকে গেলে আমার অনন্ত জীবন নষ্ট হয়ে যাবে, সেটার জন্য একবারও যাচাই করলাম না। এটা কি ইমানের লক্ষণ হলো ভাই? আমি আপনার সাথে বিজনেস করব না, আপনি তো আপনার মালিকের সাথে বিজনেস করবেন। কাজেই ভাইরা, আল্লাহ তাআলার চেয়ে আপন কেউ নেই। আল্লাহ শুধু আপনার মনের অস্থিরতা চায়। আল্লাহ, আমি তোমার নবীর তরিকায় তোমার পথে চলতে চাই, আমাকে তুমি পথ দেখাও, আমি যাচাই করবো, বুঝি না, উমি মানুষ, দলিল খুঁজবো, চিন্তা করব, পড়বো, আলেমকে প্রশ্ন করব, কোন কেতাবে আছে, কোন জায়গায় আছে, আমি যেন তোমার নবীর তরিকায় চলতে পারি। এই আবেগ যদি আমার থাকে, ইনশাআল্লাহ ভুল হলেও আল্লাহ মাফ করবেন, আমি জান্নাত পেয়ে যাব। বাজারে যখন যান, প্রত্যেক দোকানে রোজ আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে ভালো ভালো বলে না? আপনি কি যে যা বলে শোনেন নাকি বেছে নেন? যদি দোকানদার আলু হবাত করে তুলে দেয়, এই এক 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 করে বেছে নেন, ঠিক না? পেঁয়াজ, মাছ, ও এগুলো সব বাঁচতে জানেন, আর ইমান দিনের কথা হলে বাঁচতে জানেন না। আল্লাহর কাছে বলিয়ে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, প্রথম কথা বলেছেন কি পড়তে হবে, সাধারণ মানুষের পড়তে হবে, যাচাই থাকবে আল্লাযীনা ইস্তামিউনা আল-ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। কথা শুনেই মানা যাবে না, কথা শুনতে হবে, যাচাই করে করে মানতে হবে। পাঁচজন আলেমকে শুনবেন, দলিল বুঝবেন, উম্মি হন, দলিল বুঝবেন। বুখারী শরীফ লেখা যাচ্ছে, মুসলিম শরীফ, একজন বলছে এই যে হাদিস, আর বলে ওরে ওরা কিছু না, ওরা বোঝে না, এত মানুষ করে, তাহলে বুঝবেন যে দলিল দিল না, সে ঠিক না। কথা বুঝতে পারেননি? এই জন্য যাচাই বুদ্ধি থাকতে হবে। কানা হলো কম দিলে বুঝি, এইটুক যদি না হন তাহলে আপনি বুঝেন আল্লাহর কাছে।